আছি হোম সেন্টারের কাছে। তোমরা এর আগেরই পর্বে দেখেছো যে আমি কিন্তু হোম টাউনে তোমাদের একটা পুরোপুরি ট্যুর দিয়েছি। আজকে আমি এই ভিডিওটাতে করতে চলেছি হোম সেন্টারের ভেতরের সমস্ত ট্যুর। আজকে হোম সেন্টারে কী কী পাওয়া যাচ্ছে এবং হোম টাউনের থেকে হোম সেন্টারটা কতটা রিজনেবল সেটাও কিন্তু আমরা আজকে দেখে নেব। তো চলো চলে যাওয়া যাক, কথা না বাড়িয়ে একদম হোম সেন্টারের ভেতরে। হোম সেন্টারে এসে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো কিচেনের অ্যাপ্লায়েন্সেস। এখানে কিচেনের প্রচুর সম্ভার রয়েছে, যা যা দরকার ছোটো 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 কৌটো থেকে বড় বড় অ্যাপ্লায়েন্সেস সমস্ত রকম ছিল এবং সেগুলো ছিল ভীষণ রিজনেবল প্রাইসেও। অনেক কড়াইয়েরও দাম আমি দেখছিলাম, যেগুলো আমরা কারি কড়াই যেগুলো থাকে সে সমস্ত কড়াইগুলোর মাত্র 300 পাওয়া যাচ্ছিল। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আর এদেরও কিন্তু কালার কম্বিনেশন একটা রয়েছে, মানে আপনি আপনার কিচেনটাকে কি কালারে সাজাতে চাইছেন একটা পুরোপুরি একটা থিমের উপরে আছে। আছে সাদা, লাল, হলদে সমস্ত রকমের সম্ভার এখানে কিন্তু আমি দেখেছিলাম। তো কিচেনের দিকটা কিন্তু চাইলে পরে তোমরা হোম সেন্টারে এসে কমপ্লিট করতে পারো, অসাধারণ সমস্ত কালেকশন রয়েছে। এখানে বটলসেরও বিভিন্ন রকম কালেকশন ছিল, বিভিন্ন ধরনের বটল, কাঁচের বটল, প্লাস্টিকের বটল। যেটা আমার বেশি চোখে পড়লো সেটা হলো প্লাস্টিকের ওয়াটার বটলগুলো একটু ওভার প্রাইসড ছিল, বাদবাকি আর কিন্তু সব কিছু রিজনেবলই ছিল, রিজনেবল প্রাইসে এখানে বিক্রি হচ্ছিল। সো দারুণ ছিল সমস্ত সম্ভার। বন্ধুরা, হোম সেন্টার এবং হোম টাউনে কিন্তু প্রচুর অফার্স চলতে থাকে। এগুলো নিউ ইয়ার, ইন্ডিপেন্ডেন্স ডে এরকমভাবে ভ্যারি করে, 50%, 60%, 70% প্রচুর অফার চলতে থাকে। তো তোমরা এসে কিন্তু একবার চেক করতেই পারো। হোম টাউনে যেরকম ঘর সাজানোর জিনিস প্রচুর ছিল, তেমনি কিন্তু হোম সেন্টারেও আমি দেখতে পাচ্ছি প্রচুর এগুলোর কালেকশন রয়েছে। রয়েছে ল্যান্টার্নের কালেকশন, রয়েছে বিভিন্ন ধরনের কাঁচের ভাজ এবং বিভিন্ন ধরনের কি বলবো, মানে দারুণ দারুণ ঘর সাজানোর মূর্তি যেগুলো একদম ইউনিক ছিল সেগুলো আমার দৃষ্টি আকর্ষণ করছিল ভীষণভাবে। একটু প্রাইসই ছিল, বাট হাই ওভার প্রাইসও ছিল না। হোম টাউন এবং হোম সেন্টারে কিন্তু ক্যান্ডেল হোল্ডার এবং বিভিন্ন ধরনের ভাজের প্রচুর কালেকশন দেখতে পেলাম, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো।
তো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পেলে যে আমি হোম সেন্টারের পুরো ভিডিওটা তোমাদেরকে যতটা সম্ভব হোক দেখালাম, এবং আমার মনে হয় প্রাইসটা হোম সেন্টারের একটু রিজনেবল, আর এখানে প্রচুর কালেকশনও আছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো, একবার ভিজিট করে দেখতে পারো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে আমি সবসময় আছি, সবসময় থাকবো, এখনের মতন টাটা।